আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার জ্ঞানের রাজ্যে আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা জেনেছিলাম যুক্তিবিদ্যা কাকে বলে এবং যুক্তিবিদ্যার পরিচিতি পর্ব। আর আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে এই যুক্তি। আমরা যে যুক্তিবিদ্যা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, তার এই যে যুক্তি বিষয়টা কী তা নিয়ে আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তার আগে আমি তোমাদেরকে আবারও একটু রিভিশন করে দিচ্ছি যে গত ক্লাসে আমরা যে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা জেনেছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি শাস্ত্র যেখানে কতগুলো নির্দিষ্ট বিধিবিধান এবং নিয়মকানুন থাকবে, যার উপর ভিত্তি করে আমরা একটি বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে আলাদা করতে পারব। আর যেই শাস্ত্রে এর মানদণ্ড নির্ধারণ করে দেওয়া থাকে তাই হচ্ছে যুক্তিবিদ্যা। তো আমরা এই যে আলোচনা করতে গিয়ে আমরা বৈধ যুক্তি, অবৈধ যুক্তি, এভাবে যে যুক্তি বারবার যুক্তির কথা বলছি, তো সর্বপ্রথমে একটা মনে তো প্রশ্ন আসেই যে যুক্তি জিনিসটা কী। তো যুক্তি জিনিসটা হচ্ছে, যুক্তি সংজ্ঞা দিতে গেলে আমি প্রথমেই আমার এই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য করো তোমরা। প্রথমেই আমি যুক্তিবিদ্যার বিখ্যাত দার্শনিক আই এম কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে যুক্তি সংজ্ঞা দিতে গিয়ে এমনটা দিয়েছেন যে যুক্তি হলো এমন কতগুলো বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা বা একাধিক বচনের সত্যতা থেকে নিষ্কৃত হয়। আমি আবার বলছি, কপির মত অনুসারে যুক্তি হলো এমন কতগুলো বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতা থেকে নিষ্কৃত হয়। তো এই যে জিনিসটা এক বা একাধিক বচনের সমষ্টি থেকে আমরা একটি সত্য নিষ্কৃত হব, এই জিনিসটা আসলে কি? সংজ্ঞার শুরুতেই আমরা একটা কথা খেয়াল করে দেখো তোমরা, যে সংজ্ঞার শুরুতেই আমরা বলেছি যে কতগুলো বচনের সমষ্টি। এখন কথা হচ্ছে এই বচন কি। তো বচন কি তার সম্পর্কে আমরা পরে জানব পরবর্তী ক্লাসে। তো এর আগে আমরা আপাতত অবস্থায় যে বচন আর বাক্যকে আমরা একই অর্থে ধরে নেব, যদিও আমরা জানি যে বচন আর বাক্যের মধ্যে বৃহৎ পার্থক্য রয়েছে। বচন ও পার্থক্যের মধ্যে পার্থক্যগুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে দেখব। তাহলে এখন আমরা যুক্তি বলতে কী বুঝলাম? যুক্তি হচ্ছে এমন কতগুলো বচন বা বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর সত্যতা থেকে নিশ্চিত হবে। তাহলে আমরা এখন যুক্তিকে যদি ভাগ করে, যুক্তি যদি বিভাজন করতে যাই, তাহলে আমরা প্রথমেই যুক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। যুক্তি হেতুবাক্য, হেতুবাক্য বা যুক্তিবাক্য। আর দুই নম্বরটা হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত। তো যুক্তি যখনই আমরা ভাগ করতে যাব তখন এই যে যুক্তিকে আমরা হেতুবাক্য এবং সিদ্ধান্ত এই দুইটা নিরিখে আমরা বিভক্ত করলাম। এখন হেতুবাক্য কাকে বলবো? হেতুবাক্য হচ্ছে এক বা একাধিক বাক্য থেকে যে সত্য নিষ্কৃত হয় তাকে হেতুবাক্য বলে। এক বা একাধিক বাক্য থেকে যে সত্য নিষ্কৃত হবে তাকে হেতুবাক্য বলে, আর যে অংশ নিষ্কৃত হবে তাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বিষয়টা বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি, একটু ভালো করে লক্ষ্য করো। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে কিভাবে আমরা হেতুবাক্য এবং সিদ্ধান্ত বুঝব। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, সকল বাঙালি হয় ভারতীয়,
সকল বাঙালি হয় ভারতীয়। এই যে দেখো তোমরা উদাহরণস্বরূপ বলতেছি যে সকল বাঙালি হয় ভারতীয়, এখানে সকল বাঙালির কথা বলা হয়েছে। এখন আমি যদি বলি যে করিম হয়, করিম হয় বাঙালি, করিম হয় বাঙালি, তাহলে এই যে সকল বাঙালি হয় ভারতীয়, তাহলে করিম যদি হয় বাঙালি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং করিম হচ্ছেন ভারতীয়। করিম হচ্ছে ভারতীয়, তাহলে আমরা এখানে সিদ্ধান্ত কীভাবে মনে করি যে সকল বাঙালি হয় ভারতীয়, করিম হয় বাঙালি। যে করিম যদি বাঙালি হয় আর সকল বাঙালি যদি ভারতীয় হয় তাহলে সহজেই বলতে পারছি আমরা যে করিম হচ্ছে ভারতীয়। আচ্ছা এখন এই যে দুইটা দেখো তোমরা, এই দুটি হচ্ছে আশ্রয় বাক্য অথবা হেতু বাক্য, হেতু বাক্য বা যুক্তি বাক্য, যুক্তি বাক্য। আচ্ছা আর এই যে করিম হচ্ছে ভারতীয় এটা হচ্ছে সিদ্ধান্ত, হেতু বাক্য এবং সিদ্ধান্ত। তো আমরা আমাদের সংজ্ঞার প্রথমে বলেছিলাম যে এক বা একাধিক একাধিক বাক্য থেকে যে সত্য নিষ্কৃত হয়, তাহলে এক বা একাধিক বাক্য থেকে যে আমরা সত্যটা নিষ্কৃত হচ্ছে তা হচ্ছে করিম হচ্ছে ভারতীয়, আর এই করিম হচ্ছে ভারতীয়টা হচ্ছে আমাদের একটা যুক্তি। তাহলে আশা করবো যে তোমরা যুক্তি সম্পর্কে এই মোটামুটি একটা ধারণা তোমরা অর্জন করতে পেরেছ। এখন আমরা দেখব যে যুক্তি বিদ্যায় যে যুক্তি যেটা আছে ওই যুক্তিগুলোকে আমরা শ্রেণীবিভাগে যদি বিভক্ত করি তাহলে আমরা একে দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। এই দুটি শ্রেণী হচ্ছে আমি আবার তোমাদের দেখাচ্ছি, যুক্তি যুক্তি প্রথমেই যুক্তি আছে, তারপরে একটা হচ্ছে অবরোহ যুক্তি। যুক্তিবিদ্যার সবচেয়ে বড় অংশ এই অবরোহ এবং আরোহ যুক্তি, অবরোহ আর হচ্ছে আরোহ, আরোহ যুক্তি। হ্যাঁ এদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিটেকটিভ, ডিই ডিউসিটি আই ভি ই, ডিটেকটিভ আর্গুমেন্ট, আর্গুমেন্ট এবং ইনডিরেক্টিভ আর্গুমেন্ট। অবরোহ এবং আরোহ যুক্তিবিদ্যার আমরা শ্রেণীবিভাগ করতে গেলে যুক্তিবিদ্যাকে আমরা এই দুটি শ্রেণীতে ভাগ করব, যে অবরোহ এবং আরোহ। অবরোহ এখন প্রশ্ন হচ্ছে যে অবরোহ যুক্তি কাকে বলে এবং আরোহ যুক্তি কাকে বলে, তো আমরা এখন এগুলো উদাহরণস্বরূপ বিস্তারিত দেখব। দেখো অবরোহ যুক্তি একটা যদি তোমরা সুন্দর মতো বুঝতে পারো তাহলে এর পরেরটা খুব সহজেই বোঝা যায়। দেখো অবরোহ যুক্তি আমি যে যুক্তি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হয় এবং যুক্তি বাক্য অপেক্ষা সিদ্ধান্ত কখনো ব্যাপক হয় না। কথাটা তোমরা আবারও খেয়াল করো, যে যুক্তি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হয় এবং যুক্তিবাক্য অপেক্ষা সিদ্ধান্ত কখনো ব্যাপক হবে না। আমি আবারও তোমাদেরকে বিষয়টা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। সকল
মানুষ হওয়ায় মরণশীল। মরণশীল করিম হয় মানুষ, করিম হয় মানুষ, অতএব করিম হয় মরণশীল। দেখো সকল মানুষ হয় মরণশীল, করিম হয় মানুষ, অতএব করিম হয় মরণশীল। এখন আমরা আমাদের সংজ্ঞার দিকে যদি তাকাই, যে যে যুক্তি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, এই যে দেখো আমাদের সিদ্ধান্তটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, এটা হচ্ছে আরও যুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এবং যুক্তিবাক্য অপেক্ষা সিদ্ধান্ত কখনোই ব্যাপক হবে না। এই যে দেখো এখন এই যে সকল মানুষ, সকল মানুষ অবশ্যই করিম থেকে অনেক বৃহৎ একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। এখানে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় মানুষ, করিম হয় মরণশীল। এখানে একটা গোষ্ঠী, একটা গোষ্ঠী থেকে আমরা একজন ব্যক্তিকে নিয়ে আসছি, তাহলে আমরা সহজেই বলতে পারি যে আমাদের আশ্রয় বাক্য বা হেতুবাক্য থেকে সিদ্ধান্ত ব্যাপক নয়, আমাদের সংজ্ঞার সাথে যথার্থ হয়েছে। তো আমরা এখন দেখব অপরোহ যুক্তি কাকে বলে। এখন অপরোহ যুক্তি আর আরোহ যুক্তি যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে শুধু আমরা যদি আবারও অপরোহ যুক্তির দিকে তাকাই, অপরোহ যুক্তির দিকে তাকালে আমরা আরোহ যুক্তিটা আবারও বুঝতে পারবো। এখন একটু তোমরা দেখো, এটা যদি অপরোহ যুক্তি হয় তাহলে আমাদের সংজ্ঞাটা হবে এরকম, যে যে যুক্তিবাক্য এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষ্কৃত হয় না এবং যুক্তিবাক্য সিদ্ধান্ত থেকে ব্যাপক হয়, ঠিক আছে, অনিবার্যভাবে সিদ্ধান্ত নিষ্কৃত হবে না, আবার আশ্রয় বাক্য থেকে যুক্তিবাক্য বৃহৎ হবে। তো এখন যদি আমরা এটা উদাহরণসহ দেখতে চাই তাহলে ঠিক এইরকম আসবে। একটু তোমরা লক্ষ্য করো, করিম হয় মরণশীল, মরণশীল রহিম মরণশীল, রহিম হয় মরণশীল, মরণশীল ফুকন হয় মরণশীল, ফুকন হয় মরণশীল। আচ্ছা, তাহলে আমরা এখন করিম রহিম ফুকন এর থেকে আমরা সরাসরি চলে যাব যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণ, সকল মানুষ হয় মরণশীল। তো দেখো আমরা অপরোহ যুক্তির প্রথমেই যে জিনিস সংজ্ঞাটা আমরা দেখেছি, যে আমাদের আশ্রয় বাক্য অপেক্ষা আশ্রয় বাক্য থেকে কখনোই সিদ্ধান্ত অনিবার্যভাবে সত্য হবে না, এবং সকল আমাদের সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা ব্যাপক হবে। এখন এখানে করিম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি, ফুকন একজন ব্যক্তি, কিন্তু সকল মানুষ, সকল মানুষ যখন বলছি আমরা তখন একটা কিন্তু গোষ্ঠীতে চলে গেছে। তখন আমরা এই কয়েকজনের উদাহরণ দিয়ে একটা নির্দিষ্ট সত্যের দিকে আমরা উপনীত হতে পারি না, কারণ হচ্ছে এই কয়েকজন মানুষকে দেখে আমরা সবারটা বলতে পারি না, কারণ হচ্ছে সকল মানুষ মরণশীল নাও হতে পারে, এই যে একটা সম্ভাব্যতা নাই, আমার এই সম্ভাব্যতা না থাকাটাই হচ্ছে আরোহ যুক্তির বৈশিষ্ট্য। তো এখন দেখো তোমরা আরোহ এবং অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য যেটা, তা সংজ্ঞার দিক দিয়ে যদি আমরা কাছ থেকে এগুলো রাখি তাহলে সহজেই বুঝতে পারবো। আর তোমাদের পরীক্ষাতে এই একটা প্রশ্ন আমার মনে হয় যে যদি এক বছর না হয়ে প্রতি বছর মানে ছয় মাস অন্তর পরীক্ষা হয় তাও প্রত্যেকটা পরীক্ষায় থাকবে,
এই যে প্রশ্নটা যে আরোহ এবং অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার থাকবে, হোক ক্লাস টেস্ট অথবা ফাইনাল। এখন আমরা যদি সহজে এই জিনিসটা অনুধাবন করতে যাই, তাহলে আমরা প্রথমে সংখ্যা দেখব সকল আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য। আরোহ যুক্তির ক্ষেত্রে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল। আমরা যে সিদ্ধান্ত পাইছি এটা হচ্ছে, দেখো তোমরা আমাদের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অবশ্যই সূচক, আর এটা আমাদের অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। আর আরোহ যুক্তির দিকে আমরা যদি লক্ষ্য করি, করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, মানিক হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা সকল মানুষ কয়েকজন মানুষের উদাহরণ দিয়ে সকলকে বলে ফেলছি, কারণ সম্ভবত হয় না। যেমন তোমরা উদাহরণস্বরূপ যদি বুঝতে চাও, তাহলে যেমন আব্দুল কাদের জিলানি একজন শিক্ষক, ফয়সল আহমদ একজন শিক্ষক, হুজিনা বেগম একজন শিক্ষক, সুতরাং সকল মানুষ হয় শিক্ষক। এই বাক্যটা কি কোনোভাবে ঠিক হবে? অবশ্যই না, কারণ সকল মানুষ শিক্ষক নাও হতে পারে। এইভাবে আমাদের অবরোহ যুক্তি থেকে যে সিদ্ধান্ত, আরোহ যুক্তি থেকে যে সিদ্ধান্তটা পাই, তা কখন সবসময় সম্ভাব্য থাকে, আমরা অনিবার্যভাবে সিদ্ধান্ত নিষ্কৃত হতে পারি না। আর আমাদের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সবসময় ব্যাপক থাকে। দুই নম্বর যে সিদ্ধান্ত রয়েছে, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হয়। আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হবে, এবং অবরোহ যুক্তির ক্ষেত্রে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিষ্কৃত হয় না। তিন নম্বর পার্থক্য যে যুক্তিবাক্য থেকে আশ্রয় বাক্য ব্যাপক হবে, আর অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপক হবে। ঠিক বিপরীত, সিদ্ধান্ত সর্বদাই সুনিশ্চিত হয় অবরোহ যুক্তির ক্ষেত্রে, সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয় আরোহ যুক্তির ক্ষেত্রে। যুক্তি বৈধ বা অবৈধ থাকে, যেহেতু আমরা দেখো আরোহ যুক্তিতে যেহেতু আমরা একেবারে নির্দিষ্ট সত্য পাই, তাহলে আমরা আমাদের যদি আশ্রয় বাক্য সত্য হয় তাহলে আমাদের সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। আর আরোহ যুক্তির ক্ষেত্রে আমাদের বৈধ বা অবৈধ কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের সংজ্ঞাতেই তো বলা আছে এটা হচ্ছে সম্ভাব্য। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা আরোহ এবং অবরোহ যুক্তির পার্থক্য, এবং আরোহ এবং অবরোহ যুক্তি কী এবং যুক্তি কী, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।